আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের স্ট্যাটাস বার বা নোটিফিকেশন প্যানেলে স্যামসাং ফোনের ওয়ান ইউআইয়ের লুক দিবেন। অর্থাৎ এই ট্রিকটি ফলো করে আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলকে স্যামসাং ফোনের নোটিফিকেশন প্যানেলের মতো করে নিতে পারবেন। যেমন এই হলো আমাদের ফোনের ডিফল্ট নোটিফিকেশন প্যানেল, আর এই ট্রিকটি অ্যাপ্লাই করার পর আমাদের ফোনের নোটিফিকেশন প্যানেল এইরকম হয়ে গিয়েছে, যা দেখতে হুবহু স্যামসাং ফোনের নোটিফিকেশন প্যানেলের মতোই। তাহলে বন্ধুরা, আর দেরি না করে এটি কিভাবে করবেন তা জেনে নেওয়া যাক। এটি করার জন্য প্রথমে আপনার ফোনের প্লে স্টোর ওপেন করুন। ওপেন করার পর ওয়ান শেড লিখে সার্চ করুন। সার্চ করলে এইরকম একটি অ্যাপ দেখতে পাবেন, এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন। অ্যাপটি ওপেন করলে কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো ঠিকঠাক মতো এলাও করে দিন। এখানে আপনি চাইলে এই ভিডিওটি ফলো করতে পারেন, তবে আপনার ফোনে এই প্রক্রিয়াটি একটু ভিন্ন হতে পারে। পারমিশনগুলি ঠিকঠাক মতো দিয়ে দেওয়ার পরই আপনার কাজ শেষ। আপনার ফোনের নোটিফিকেশন প্যানেল একদম স্যামসাং ফোনের মতোই হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে এখান থেকে আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলকে আরও বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।